প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুলবিটির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইউরোপ মহাদেশ সম্পর্কিত আশিটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ কোনটি সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় কবে উনিশশো সালে রাশিয়ায় রুশ বিপ্লব সংগঠিত হয় কবে উনিশশো সালে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি রাশিয়া রুশ বিপ্লবের অপর নাম কি অক্টোবর বিপ্লব বা বলসেভিক বিপ্লব রুশ বিপ্লবের নায়ক ছিলেন কে ভ্লাদিমির ইলিস লেনিন রাশিয়ার প্রথম সম্রাট পিটার দ্য গ্রেট করারোপ করেন কিসের ওপর দাড়ির ওপর রাশিয়ার সর্বশেষ সম্রাট ছিলেন কে নিকোলাস জার উন্নয়নে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রবর্তককে সাবেক সোভিয়েত ইউনিয়ন বর্তমানে রাশিয়া পঞ্চবার্ষিকী পরিকল্পনা নীতির প্রবর্তককে জোসেফ স্ট্যালিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন কে স্ট্যালিন রুশ বিপ্লবের স্থায়িত্বকাল ছিল কতদিন দশ দিন গ্লাস নস্ত কি খোলামেলা আলোচনা পেরেস্ত্রয়িকা কি সংস্কার বা উন্নয়নমূলক আলোচনা গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতি চালু হয় কবে উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত হয় কবে একুশ ডিসেম্বর সালে। ইউনিয়ন বিলুপ্ত করেন কে মিখাইল গরভাসেব সোভিয়েত ইউনিয়ন ভেঙে মোট কতটি স্বাধীন রাষ্ট্র গঠিত হয় পনেরোটি অখণ্ড ইউরোপ গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা নীতির প্রবক্তাকে। নিখাইল গর্ভাচেব রাশিয়ার সম্রাটদের কি নামে ডাকা হতো যার নামে কিসের মাধ্যমে যার তন্ত্রের পতন ঘটে রুশ বিপ্লবের মাধ্যমে রুশ বিপ্লবের নায়ক ও বলসেভিক দলের নেতা লেনিন কবে মারা যান উনিশশো সালে কোন দেশের কাছে সবচেয়ে বেশি পারমাণবিক চুল্লি রয়েছে রাশিয়া মিখাইল গর্ভাচেব রাশিয়ার প্রেসিডেন্ট হন কত সালে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট কে মিখাইল গর্বাচেব মিখাইল গর্ভাচেব কত সালে পেরেস্ত্রৈকা ও গ্লাসনস্ত নীতি চালু করেন উনিশশো সালে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট কে ভ্লাদিমির পুতিন ভ্লাদিমির পুতিন প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো থেকে দুই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী দুই থেকে দুই সাল মেয়াদে প্রেসিডেন্ট দুই সাল থেকে দুই সাল মেয়াদে প্রধানমন্ত্রী এবং বর্তমানে দুই থেকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট পদের মেয়াদ কত বছর ছয় বছর লেনিনের মৃতদেহ কোথায় সংরক্ষিত আছে স্কোয়ার মস্কো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব পশ্চিম দ্বন্দ্বের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটের নাম কী কমেকন কমেকনের পূর্ণরূপ কী দ্য কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স কমেকন রাশিয়ার নেতৃত্বে পূর্ব ব্লকের দেশগুলোর অর্থনৈতিক জোট কমেকন কার্যকর ছিল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত চেকোস্লোভাকিয়া ভেঙে দুইটি রাষ্ট্র গঠিত হয় কবে উনিশশো সালে চেকোস্লোভাকিয়া ভেঙে কোন দুইটি রাষ্ট্র গঠিত হয় স্লোভাকিয়া ও চেক প্রজাতন্ত্র একনায়ক সসেমকু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন রোমানিয়া রোমানিয়ার রাজধানী কোথায় বুখারেস্ট কোন দেশকে হোয়াইট রাশিয়া বলা হয় বেলারুস ট্রান্স ককেশিয়ান অঞ্চল কতটি দেশ নিয়ে গঠিত তিনটি দেশ জর্জিয়া আজারবাইজান ও আর্মেনিয়া কখন জর্জিয়ার রোজ বিপ্লব বা গোলাপ বিপ্লব সংগঠিত হয় দুই সালে সার্বিয়া থেকে কসভ স্বাধীনতা লাভ করে কবে দুই সালে কসভ রাজধানী কি প্রিস্তিনা ফ্রান্সের রাষ্ট্র ও সরকার প্রধানকে কে রাষ্ট্রপতি ফরাসি বিপ্লবের মেয়াদকাল কত সতেরোশো উননব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে শুরু হয় ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন কে ষোড়শ লুই ফরাসি বিপ্লবের নায়ক ও শিশু বলা হয় কাকে নেপোলিয়ানকে লেখনের মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা দেনকে রুশো ও ভলতেয়ার ফরাসি বিপ্লবের মূল স্লোগান কি ভ্রাতৃত্ব সাম্য ও স্বাধীনতা ফরাসি বিপ্লবের অগ্রনায়ক ক্লাব কোনটি জকোবিন ফ্রান্সের স্বাধীনতা সংগ্রামের নায়ককে আঠারোতম প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি এলিসি প্রাসাদ নেপোলিয়ান কোথায় জন্মগ্রহণ করেন করশিকা দ্বীপে নেপোলিয়ান কোথায় মৃত্যুবরণ করেন হেলেনা দ্বীপে আধুনিক জার্মানির রূপকার বা জনক বলা হয় কাকে বিসমার্ককে জার্মানির রাষ্ট্রপ্রধান কে রাষ্ট্রপতি জার্মানির সরকার প্রধান কে চ্যান্সেলর জার্মানির বর্তমান তথা প্রথম মহিলা চ্যান্সেলর কে অ্যাঞ্জেলা মার্কেল দুই হাজার পাঁচ সাল থেকে বর্তমান পর্যন্ত মোট চারবার নির্বাচিত হন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির চ্যান্সেলর ছিলেন কে হিটলার উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জার্মানির প্রাচীন রাজাদের কি বলা হতো কাইজার হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি গেস্টাপো গেস্টাপো পুলিশ বাহিনী কবে গঠন করা হয় উনিশশো সালে হিটলারের রাজনৈতিক দলের নাম কি নাৎসি হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি মেইন ক্যাম্প মেইন ক্যাম্প গ্রন্থটি কবে প্রকাশিত হয় উনিশশো সালে হিটলার আত্মহত্যা করে কবে উনিশশো পঁয়তাল্লিশ সালের তিরিশ সেপ্টেম্বর হিটলার কোথায় আত্মহত্যা করেন ফুয়েরার বাংকার বার্লিন সাবেক পূর্ব বার্লিন প্রাচীর নির্মাণ করেন কবে উনিশশো সালে বার্লিন প্রাচীর কবে ভেঙে ফেলা হয় উনিশশো সালে দুই জার্মানি কবে একত্রিত হয় তেসরা অক্টোবর উনিশশো খ্রিস্টাব্দে বার্লিন দেওয়ালে নির্মিত গেটের নাম কি ব্র্যান্ডেড বার্গ গেট বার্লিন প্রাচীরের দৈর্ঘ্য ছিল কত একশো কিলোমিটার দীর্ঘতম রেল সুড়ঙ্গ কোথায় অবস্থিত গোথার্ড বেজ টানেল সুইজারল্যান্ড গোথার্ড বেজ টানেলের দৈর্ঘ্য কত সাতান্ন কিলোমিটার বা পঁয়ত্রিশ মাইল গোথার্ড বেজ টানেলের অবস্থান কোথায় আল পর্বতমালার নিচে গোথার্ড বেজ টানেল উদ্বোধন করা হয় কবে পয়লা জুন দু সালে ভারসাই নগরী কোথায় অবস্থিত ফ্রান্সে লাক ফরেস্ট কোন দেশে অবস্থিত জার্মানি ওয়াটারলু কোন দেশে অবস্থিত বেলজিয়াম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ